গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দা ডেলি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেও পড়েছি আর দেখো সকালবেলা উঠে অনেক কাচাকুচি করে দিয়েছি আর এইদিকে বিছনা চাদর টাদর সব তুলে কেচে দিলাম। তো বালিশের কভার টভার সব কিছু এবার মানে আবার পরাবো নতুন করে। তো ওইদিকে দেখো খাটটাও আমি ঝেড়ে নিচ্ছি। আর রবিবার আসলে এই কাজগুলো আমার থাকে, ঘরের প্রতি একটু নজরটা বেশি দেওয়া হয়, যে এই যে খাট পরিষ্কার করা, তারপরে শোকেস খাটটা মোছামুছি করা, এইগুলো রবিবার আসলেই মানে করে থাকি আমি। আর রবিবার সময়টা বেশি পাই, আর অন্য দিন স্কুল থাকে তো খুবই তাড়াহুড়ো করে রান্না বান্না এগুলো করে আবার স্কুলে যেতে হয়, যার জন্য সময়টাও অতটা পায় না। কিন্তু রবিবার হলে এগুলো মোছামুছিটা এগুলো বেশি করা হয়। আর এদিকে আজকে দেখো খাটটা মুছি, এত ধুলো পড়ে কি করে জানি না, এই প্রায় দিনই তো মোছা হওয়ার পরেও এত ধুলো যে কী করতে পারে বুঝে পাই না। তো এইদিকে দেখো আমি এই টেবিলের পরে সমস্ত কিছু মানে জড়ো করা হয়েছে, এটা ওটা রাখতে রাখতে দেখছি টেবিলটা পুরো ভরেই গেছে। তো পরিষ্কার করবো করবো করে করাই হয় না, তো আজকে ভাবছি খালি করবো এখানে। আর খালি থাকলে কী বলো তো দেখতে ভালো লাগে। আর তোমাদের দাদাভাই কাজ করে এইসব মানে পেন, তারপরে ডায়েরি, তারপরে সমস্ত কিছু মানে এটা ওটা এনে সব ওখানেই রেখে ঢিবি করে। তো দেখো আমি এটা ঠিক করে পরিষ্কার করে নিয়েছি আর যে জিনিসপত্রগুলো নিচে রাখলাম দরকারি জিনিসপত্র তোমাদের দাদাভাইকে না দেখিয়ে তো আর ফেলতেও পারি না। তো এদিকে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি আর বিছনাটা মানে সব কিছু বিছনা চাদর টাদর পেতে বালিশের কভার টভার সব কিছু পরিয়েও নিয়েছি। তো এখন নিয়ে বসেছি এই যে ব্লাউজ, নতুন ব্লাউজ, এটা এটা মারবো বসে বসে, এই যে ব্লাউজটা মারবো মারবো। আর আজকে রান্না বান্না নেই, ঘর মুছবো, এটা ব্লাউজটা মারা হয়ে গেলে ঘরটা মুছবো। আর রান্না বান্না আজকে আমাদের নেই, কারণ আজকে আমরা কি বলে ওটা আমার পতি আজকে আমরা করছি, তো ওই জন্য রান্না বান্না আজকে করব না। তো আমাদের সন্ধ্যার পরে রান্না আছে, সন্ধ্যার পরেই রান্না করব। তো দোকান থেকে ব্লাউজ কিনলে দেখো ভালো করে মানে সেলাই করা থাকে না, রেডিমেড ব্লাউজ কিনলে সেলাই হুকগুলো ভালো করে সেলাই করা থাকে না। তো আমি বাড়িতে আরেকবার করে সেলাই করে নিই পুরো ব্লাউজটাই, আর দেখো কতটা মারতে হবে তো সেটাই দেখছিলাম। তো অল্প একটুই মারতে হবে, আর আজকে রান্না বান্না নেই তো ব্লাউজ নিয়েই বসে পড়েছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে খুবই ইচ্ছে করছে, কি জানো তো আজকে ভীষণ খুশি, আর কেন খুশি সেটা আমি বলবো তোমাদেরকে শেষে বলবো। একটা কথা কি জানো তো, যখন ভিডিও করা শুরু করেছি তখন অনেকে কিন্তু অনেক কথা আমার বলেছে, শুনতে হয়েছে কথাগুলো, আর এখনও বলে, বলে না তা না, বলে পেছনে বলে। তো পেছনে যে যার ইচ্ছা বলতে থাকুক, কোনো কথা কান দিই না, পেছনে তো লোকে অনেক কিছুই বলে তো সেসব কান দিই না। আর তোমাদেরকেও বলবো যারা নতুন ভিডিও করবে ভাবছো, তাদেরকেও বলবো যে কারোর কথায় কান না দিয়ে তোমার ইচ্ছা মতো তুমি ভিডিও শুরু করো, তাহলেই পারবে। আর যদি লোকের কথা ভাবো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না। তো আমিও সেটা ভেবেই ভিডিও শুরু করেছি। তো আজকে আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভীষণ খুশি, তো যার কারণে কথাটা বলছি। আর হয়তো তোমাদের সাথে আবার আরেকটা ভিডিওতে গল্প করব, তো সেই দিনটা আসুক সেই গল্পটাও তোমাদের সাথে করব। আর এই যে আমি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কাজও করছি, এই জল ভরছি, ঘর মুছবো এখন, তো জলটা ভরে নিচ্ছি। আজকে ভাবছি একটু সার্ফ দেবো জলের মধ্যে, দিলে সার্ফ দিলে খুবই পরিষ্কার হয় ঘরটা, তোমরাও দিয়ে দেখতে পারো ঘর খুবই পরিষ্কার হয়। মাঝে মধ্যে সব দিন দিই না, মাঝে মধ্যে দিই, মানে ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন আমি সার্ফ দিয়ে তার মানে জলের মধ্যে অল্প একটু দিয়ে তারপরে ঘরটা মুছি। আর টাইলসের পরে জানো তো খুবই মানে ময়লা পড়ে, আর আমাদের কলের জল যেহেতু আয়রন এত পরিষ্কার করা হয় তাও দেখো খুবই মানে
বাজে হয়ে যায় দেখতে। তো দেখো আমি ঘরটা মুছে নিই, ঘরটা মুছা আর তোমাদের সাথে শেয়ার করছি না, ঘরটা মোছা তো আমি শেয়ার করেই থাকি, তো আজকে আর শেয়ার করছি না। তো ঘরটা মোছা হয়ে গেলেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো ঘরটা আমার মোছা হয়েও গেছে, আর আজকে নতুন পাপোশটা সেই কিনেছি বনগাঁ থেকে, কবে কিনেছি তো তোলায় ছিল, তো আজকে কি মন হলো তো বের করলাম। আর যেটা পুরনো সেটা আমি এই বাইরে যাওয়ার জন্য ওখানেই রাখলাম, ঘরের মধ্যেই রাখলাম। আর দেখো আমার ঘরটা পুরো মোছা, পরিষ্কার সব কিছু হয়ে গেছে। আর এখন কটা বাজে সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, কটা বাজে এখন 7:30 বাজে। তো এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেলো, মার্কেটে চলে গেলো। আর আজকে খাওয়া দাওয়া বলতে রান্না নেই, তোমাদেরকে তো বললামই। আর খাওয়া দাওয়া বলতে পান্তা করে রেখেছিলাম কালকে রাতে, আর মাছের ঝাল ছিল, তো মাছের ঝাল মাছ আর ওইদিকে হলো আলু ভাজা, এই দিয়ে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়েছে। আর এখন স্নান করব, এখন বাজে 11টা বাজে, এখন স্নান করব আর চুলে শ্যাম্পু করব, আজকে এক জায়গায় যাব, তো এটা পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে, এখন কিছু বলছি না আমি। তো আর আজকে সত্যি মানে খুবই ভালো লাগছে, 5K সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, আজকে কমপ্লিট হয়ে গেছে। আমি সকালে ঘুম থেকে উঠে, আমি একবার করে সকালে ঘুম থেকে উঠে ফোনটা চেক করি, তো আজকে দেখলাম যে 5000 কমপ্লিট হয়ে গেছে। তো কালকে রাতে মানে যখন দেখে শুয়েছিলাম ফোনটা, তখন মানে 30 জন মতো বাকি ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছে, খুবই খুশি সকাল থেকেই, মানে খুবই ভালো লাগছে। আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে ভালোবাসা দিও একটু, খুবই তোমাদের কাছে এটুকুই চাই আর কিছুই না। আর তোমরা ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো, এটুকুই বলবো তোমাদেরকে। আর তোমরা যদি জানতে চাও যে কিভাবে আমি 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম, তাও 6 মাসই হয়েছে, 6 মাসের মধ্যে 5000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করলাম, তো সেটাই তোমাদেরকে আমি বলবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই এড করছি, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।